সম্পূর্ণ টিউটোরিয়াল সিরিজটি পেতে প্রিমিয়াম রেজিস্ট্রেশন করুন ডাব্লু ডাব্লিউ অথবা ফোন করুন ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া হেল্পলাইনের মোবাইল নম্বরে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম এই ভিডিও টিউটোরিয়াল এসে আমি করব কি আমাদের যে অন্যান্য পেজগুলো আছে হোম পেজ পোর্টফোলিও পেজ সার্ভিস পেজ দেন অ্যাবাউট পেজ প্রত্যেকটা পেজের সাথে আমাদের যে মাস্টার লেআউট সেই মাস্টার লেআউটটাকে আমরা এখানে ইনহেরিটেন্স করে দেবো তো ইনহেরিটেন্স করে দেওয়ার জন্য আমাদেরকে করতে হবে কি এক্সটেন্টস ব্যবহার করতে হবে তো এক্সটেন্টস নামে যে ম্যাথডটি আছে সেই ম্যাথডটি নিয়ে এর ভেতরে আমরা করব কি জাস্ট এখানে বলে দেবো যে আমরা আমাদের এই ভিউটাকে কোথায় এক্সটেন্ড করতে চাই তো এই ভিউটাকে আমরা এক্সটেন্ড করতে চাই লেআউট অর্থাৎ লেআউট ফোল্ডারের মধ্যে কাকে কার সাথে অ্যাপের সাথে তাহলে লেআউট ডট অ্যাপ আমি এখানে লিখে দিলাম তো একইভাবে এই ইনহেরিটেন্সটা আমি হোম পেজের সাথে করলাম পোর্টফোলিও পেজের সাথে করলাম তারপরে অ্যাবাউট পেজের সাথে করে ফেললাম তারপরে সার্ভিস নামে যে পেজটা আছে সেই সার্ভিস পেজের সাথেও আমি এখানে ইনহেরিটেন্স করে ফেললাম অর্থাৎ এখন মাস্টার লেআউটের যে ফিচার সেই ফিচারগুলো আমার সার্ভিস পেজ পেয়ে গেল অ্যাবাউট পেজ পেয়ে গেল পোর্টফোলিও পেজ পেয়ে গেল তারপরে হোম ডট ব্লেড ডট পিএইচপি যেটা সেটাও আমার এখানে পেয়ে গেল ওকে এখন এখানে আরও একটা কাজ করে নিতে পারি আমরা সেটা হচ্ছে আমাদের মাস্টার লেআউটের ভেতরে কিন্তু আমরা এখানে টাইটেল দেওয়ার জায়গা রেখেছি তো আমি হোম পেজ থেকে টাইটেলটাও পাঠিয়ে দিতে পারি তো টাইটেল পাঠিয়ে দিতে গেলে আমাদেরকে করতে হবে কি এখানে অ্যাট প্রথমে লিখতে হবে এখানে অ্যাট দিয়ে আমরা করব কি সেকশন অ্যাট লিখে সেকশান এই সেকশান থেকে আমরা ডাটা পাঠাবো তো ডাটা পাঠাবো আমরা কোন কিটা ধরে টাইটেল কি ধরে তো এখানে আমি দিয়ে দিলাম টাইটেল কি কি হচ্ছে আমার টাইটেল এই টাইটেলে পাঠাবো আমরা কমা কি পাঠাবো সেখানে আমি লিখে দিলাম হোম ওকে তাহলে এই টাইটেল অনুসারে এই সেকশন ডাটাটাকে থ্রো করবে আর এই ইয়েল্ড করবে কি ওই টাইটেল অনুসারে টাইটেল কী অনুসারে ডাটাটাকে রিসিভ করে এইখানে সেটাকে শো করা দেবে ওকে তো এই যে টাইটেলটা পাঠানোর কাজ এটা পোর্টফোলিও পেজ থেকেও আমি একইভাবে করে নিচ্ছি পোর্টফোলিও ফোলিও ফোলিও ওকে পোর্টফোলিও তারপরে আসুন হচ্ছে অ্যাবাউট অ্যাবাউট পেজ থেকেও টাইটেলটাকে থ্রো করলাম এই টাইটেল হবে হচ্ছে আমার অ্যাবাউট টাইটেল তারপরে আসুন সার্ভিস পেজ সার্ভিস পেজ থেকেও টাইটেলকে থ্রো করছি এই টাইটেলের নাম হবে হচ্ছে আমার সার্ভিস টাইটেল তো এখানে সেমিকলন আমরা একটা বেশি দিয়ে ফেলেছি এখানে সেমিকলন দরকার নেই তো সেমিকলনগুলো যেখানে যেখানে বেশি দিয়েছি আমি প্রত্যেকটা পেজেই বেশি দিয়েছি এগুলো এখান থেকে কেটে দিচ্ছি এরপরে হোম পেজ এখান থেকেও কেটে দিলাম ওকে ফাইন এখন এই যে হোম পেজ পোর্টফোলিও পেজ অ্যাবাউট পেজ সার্ভিস পেজ এগুলোকে যে আমরা মাস্টার লেআউটের সাথে কানেক্ট করেছি এবং একটি সেকশন ডাটা আমরা মাস্টার লেআউটের কাছে পাঠিয়েছি এই বিষয়গুলো কাজ করছে কিনা সেটা আমাদের চেক করে দেখা দরকার তো আমি ব্রাউজারে গিয়ে হিট করছি তো খেয়াল করে দেখুন প্রথমে এখানে চলে আসলো আমার হোম হোম টাইটেল কিন্তু চলে এসেছে তারপরে স্ল্যাশ দিয়ে আমি অ্যাবাউটে গেলাম অ্যাবাউট টাইটেলও এখানে আমাদের চলে আসলো তাহলে হোম গেল অ্যাবাউট গেল তারপরে আসুন হচ্ছে পোর্টফোলিও পোর্টফোলিও চলে আসলো তারপরে সার্ভিস তো এখানে সার্ভিসে চলে আসলো ওকে ফাইন তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে